কুরবানিকে সামনে রেখে এরই মধ্যে বেচা কেনা শুরু হয়েছে রাজধানীর স্থায়ী পশুর হাটগুলোতে। ক্রেতারা বলছেন ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকায় পশুর বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। আর ব্যাপারীদের দাবি বেশিরভাগ ক্রেতাই শুধু দাম শুনে চলে যাচ্ছেন। এদিকে প্রস্তুতি শেষ করেছে অস্থায়ী হাটগুলো। রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে রাজধানীর গাবতলীর গবাদি পশুর হাট, এবারও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। এসব গরু দেখতে হাটে আসতে শুরু করেছেন ক্রেতারাও। এরই মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে পশু বেচা বিক্রিও। হাটে তো মোটামুটি গরু ভালো আছে, কিন্তু যারা গরুর বিক্রি করতে আসছেন তারা অ্যাকচুয়ালি গরুটা ছাড়ার চিন্তা ভাবনা এখনো করতেছেন না। এখনো যেহেতু আরো 5-6 দিন বাকি আছে, অনেক যারা সেলার আছেন সেলাররা একটু রিলেটিভলি বেশি প্রাইসিং করছেন। আমরা একটু আগে একটা গরু দেখেছি, আপনি দেখলেন, ওটা উনি যে গরুর দাম চাচ্ছেন এটা মানে পার কেজিতে যদি ওটাকে আমরা ক্যালকুলেট করি এত বেশি হবে না, দাম অতি মানে একটু বেশি চাচ্ছে আর কি। যে গরুটা আমরা 80,000 টাকা আগে কিনছি, এটা একের উপরে বলে এক মানে 90-95 বলতেছি দেয় না। মোটামুটি বেচা কেনা চলতেছে ভালোই, তাতে এখনো 17 তারিখে দেখা যাক বাজার হয়তো ভালো হতে পারে। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন দুটি স্থায়ী হাট ছাড়াও 18টি অস্থায়ী পশুর হাট বসছে এবার। অস্থায়ী এই হাটগুলোর মধ্যে অন্যতম একটি হল বাড্ডার আফতাবনগর পশুর হাট। 17ই জুলাই হাট শুরুর লক্ষ্যকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এই হাটের ইজারাদার ও ব্যাপারীরা, অপেক্ষায় আছেন ক্রেতার আগমনের। একই অবস্থা 300 ফিট সড়ক সংলগ্ন অপর অস্থায়ী হাটেরও। এই গরুটা মনে করেন যে 4,500-4 লাখের দাম আছে, বুঝছেন তো। আর ওসব গরু একটা গরু মনে করেন কোনো গরু 2 লাখ-2.5 লাখ এরম দাম আছে। হাটে তো গরু তো আমার নেই, গরু আশা করছে গরু বিক্রি হয়ে যাবে। কাস্টমার আসছে তো মানে দাম দর সুদ গছছে, এবার তো মহামারীতে দেখা যাচ্ছে গরুর বাজারটা বেশি বিলি, ওরা একটু চিন্তা ভাবনা করছে। এ হাটটা এই মোটামুটি রবিবারের সোমবার তরিক বেচাকেনা ফুলগিয়ারি চলবে। করোনা সংক্রমণ রোধে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার, যেগুলো মেনে চলতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাটের আয়োজকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।